হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো এবং সঠিক সুন্দর মতো তোমরা তোমাদের নিজেদের কাজটা করছো। যেহেতু সারাদিনই তোমরা বাসায় আছো, বিভিন্ন রকম কাজ করতে পারছো, খেলাধুলা করতে পারছো না, তাহলে এখন পড়াশোনাও করতে পারছো। পড়াশোনাটা ঠিকঠাক করো, তাহলে সুবিধা হবে। 2 ঘন্টা 2 ঘন্টা করে একটা সাবজেক্ট পড়া দরকার, তাহলে দেখো খুব সুন্দর সময় পাওয়া যায়। যাই হোক, আমরা আমাদের কিন্তু প্রায় অধ্যায় শেষ, আজকে হলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের এই অধ্যায়টা শেষ করে দেব এবং বিভিন্ন কোশ্চেনগুলো আমরা সলিউশন করব। ঠিক আছে, আমরা কোশ্চেনগুলো সলিউশন করে পরবর্তীতে আমরা আমাদের কোশ্চেন কীভাবে লিখতে হয় সঠিক সুন্দরভাবে লেখার কৌশল আমরা শিখব, এবং এভাবে লিখলে যেন আমরা আমাদের পরীক্ষায় বেশি মার্কস পেতে পারি। আজকে বলবো কিন্তু আমরা খাদিজা রাজিয়াল্লাহু আনহার জীবনী। জীবনী পড়া কেন? জীবনী পড়ার কারণ হচ্ছে জীবনীগুলো যেন আমরা আমাদের জীবনে তাদের ওই আদর্শকে লালিত করতে পারি, আদর্শকে লালন করে আমরা যেন আমরাও ভালো কিছু করতে পারি। তাদের মহৎ আদর্শ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরাও যেন মহৎ মানুষ হতে পারি। মহৎ মানুষ হতে পারার জন্য আমাদের এই মহৎ জীবন আদর্শগুলো পড়ানো হয়। তো আমরা পড়বো খাদিজা রাজিয়াল্লাহু আনহার জীবনী। তো মহম্মদের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি বিখ্যাত, দেখো তিনি বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল উজ্জাহ নামক পরিবারে 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খুয়াইলিদ ইবনে আসাদ। ঠিক আছে, এবার গেল আরবের, উনি উনি ছিলেন কিন্তু তখন তৎকালীন সময়ে উনি আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ছিলেন। তারপর দেখো তার মাতা ছিলেন ফাতিমা বিনতে জায়েক। বিশ্বের ইতিহাসে যে কয়জন প্রসিদ্ধ নারী ছিলেন তার ভিতরে অন্যতম ছিল হযরত খাদিজা। সম্পর্কের দিক থেকে তিনি হযরত মুসা ছিলেন চাচাতো ভাই ছিলেন, তার উপাধি ছিল চাচাতো বোন ছিলেন, চাচাতো ভাই চাচাতো বোন আর কি। তারপরে হযরত খাদিজার রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল কিন্তু তাহিরা, মানে পুণ্যবতী। পারিবারিক সূত্রে সম্পদশালী বলে তার সুনাম ছিল সমগ্র আরবে, সমগ্র আরববাসী তাকে চিনতো আর কি তার সম্পদশালীর জন্য। মহামসুল্লাহামের সঙ্গে তার পরিচয় হয় কখন এবং কিভাবে তার বিয়ে বিবাহ হয়? মহামসুল্লাহামের ব্যবসার জন্য, দেখো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসার পরিচালনার জন্য বিভিন্ন সময় লোক নিয়োগ করতেন। খাদিজার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকদেরকে নিয়োগ করা হতো এবং সে তারা তার ব্যবসা দেখাশোনা করতো। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সততা এবং আদর্শ ও বিশ্বস্ততার কথা শুনে তাকে ব্যবসা দেখাশোনা করার জন্য অনুরোধ করলেন। পরে মহানবী ইসলাম এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্যবসার কাজে মালামাল নিয়ে কোথায় গমন করেন? সিরিয়া গমন করেন। এই সিরিয়া সিরিয়া গমন করেন আমরা ডাক দিলাম। এই ব্যবসায় হযরত খাদিজার ব্যাপক লাভ হয়। মহানবী ইসলাম যে সিরিয়া বিজনেস করে করতে চায়, এখানে তার ব্যাপক টাকা পয়সা লাভ হয়। এবং লাভ হওয়ার পরবর্তীতে কি হয়, দেখো মহানবী ইসলাম সিরিয়া থেকে ফেরার পর হযরত খাদিজার ইসলামের এই সততা এবং বিশ্বস্ততার উন্নত চরিত্রের আগমন ঘট সম্পর্কে জানতে পারেন। পরে তিনি যুবক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অসাধারণ চরিত্রে মুগ্ধ হয়ে তার বৈবাহিক সম্পর্ক প্রস্তাব দেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন 25 বছর বয়সের যুবক, আর খাদিজা রাদিয়াল্লাহু বয়স ছিল তখন 40। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন 40 এবং হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স ছিল 25। এখন তো হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিব, আবু তালিবের সম্মতিতেই কিন্তু এই বিয়ে হয়। 20টি উটের মোহরানা বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। বিবাহ পর হযরত মুসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সকল সম্পদের দায় দায়িত্ব হযরত মুসাল্লামকে দিয়ে দেয়। তার মানে সমস্ত দায় দায়িত্ব উনি তাকে বিশ্বাস বিশ্বাস করে বলেই কিন্তু তার এই সম্পদের সমস্ত দায়িত্ব তাকে অর্পণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তার ইচ্ছা মতো সম্পদ খরচ অনুমতি দেন। হযরত মুসাল্লাম অকাতরে সম্পদ গরিব দুঃখীর মধ্যে দান করেন। তার মানে অর্জুন সাল্লাহাম তো সম্পদ, তারপরে তার আস্থা ছিল বলেই কিন্তু তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এবং এই দায়িত্ব উনি খারাপ মানুষের হাতে কিন্তু এটা দেয়নি। আবার অর্জুন সাল্লাহাম কিন্তু যারা নিঃস্ব গরিব অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের সন্তান সন্তানাদি কিন্তু ছিল মোহাম্মদ সাল্লাহামের এবং হযরত খারিজা রাদিয়াল্লাহু আনহার তাদের সন্তান সন্তানি ছিল 7 জন। এবং তাদের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তারা খুবই অত্যন্ত সুখী ছিল, সুখের ছিল তাদের দাম্পত্য জীবন। হযরত ইসলামের 3 পুত্র ছিল এবং 4 কন্যা ছিল। পুত্র 3 জনের নাম কি? কাসিম, আবদুল্লাহ এবং তাহির।
আর চারজন কন্যা ছিলেন এবং তাদের নাম কি? জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি পুত্রগণকে শৈশবে হারান, পুত্রগণ শৈশবে মারা যান, এই কারণে উনি খুবই মর্মাহত ছিলেন। ইসলাম গ্রহণ, ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে যেটা আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেন কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, এবং উনি ইসলাম গ্রহণ করেন। দেখো সেই কথাটা বলছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। এর আগে নবুয়ত প্রাপ্তি হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বীয় স্বামীর অবস্থা বুঝতে পারেন এবং বুদ্ধিমত্তার সাথে তাকে সান্ত্বনা দেন। ভীত হওয়া থেকে ভীত হওয়ার কিছু নেই বলে আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন, দুস্থ এবং গরিবদেরকে সাহায্য করেন, মেহমানদের যে ইয়ে আছে তোমার, আপ্যায়ন আপ্যায়ন করে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করে। তাহলে মানে এইভাবে বলে উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছে হযরত মুসা আলাইহিসসালামকে। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসমানি কিতাবের সম্পর্কে অভিজ্ঞতা শুনলেন, শোনার পরে উনি ইবনে নাওফের কাছে নিয়ে গেলেন। উনি যাওয়ার পর নাওফে কি করলো? নাওফে হেরাগুয়া সংঘটিত ঘটনা শুনলেন এবং বললেন, ভীত হওয়ার কিছু নেই, তিনি নামুস মানে জিব্রাইল, যিনি মুসা আল্লাহ সাল্লামের নিকট প্রেরিত হয়েছিলেন, তিনি আবার হযরত মুসা আলাহিসাল্লামের কাছেও এসেছেন, তো এমনি ভীত হওয়ার কিছু নয়। পরে হযরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে ইসলাম প্রচার করেন এবং প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ইসলাম গ্রহণ করেন এই দাওয়াতে। এবং উনি মারা যান কখন? দশম বছরে, নবুয়তের দশম বছরে রমজান মাসে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোক পায় এবং চরিত্রের গুণাবলী, দেখো চরিত্রের গুণাবলী, হযরত মুসা আলাহিসাল্লামের যে হযরত খাদিজা যে চরিত্রের গুণাবলী ছিল, গুণাবলী পড়ি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগের জন্মগ্রহণ করে সৎ চরিত্রে, জাহেলি যুগে জন্মগ্রহণ করার পরেও উনি কিন্তু ওই সময় সৎ চরিত্রের অধিকারী ছিলেন, কোনো অশ্লীল কাজ তিনি করেননি। মহানবী ইসলামের প্রতি তার প্রবল ভালোবাসা ছিল, তিনি ইসলামের প্রসারে হযরত নবী ইসলামকে সাহস উদ্দীপনা যুগিয়েছেন, ইসলামের খাতিরে তিনি সকল সম্পদ দান করেছেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী ভক্তি ছিল অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যেতেন তখন তিনি ব্যাকুল চিত্তে অপেক্ষা করতেন তার জন্য। আবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো বিমর্ষ হয়ে পড়লে তাকে সান্ত্বনা সহানুভূতি দিয়ে তাকে সাহস দেওয়ার একটা চেষ্টা করেছে। তো এখানে তার দেখা যায় যে স্বামী ভক্তিটা অনেক বেশি ছিল দেখতে পারি আমরা। যাই হোক, এবার শ্রেষ্ঠত্ব আসলে কি, শ্রেষ্ঠত্ব কি কারণে তার এই শ্রেষ্ঠত্ব পালন হচ্ছে? মনোরাম বলছেন যে খাদিজার মানে যখন সবাই অবিশ্বাস করেছে, তাকে মিথ্যুক করেছে, তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিশ্বাস করেছে। যখন সবাই তার কাছ থেকে সরে এসেছে, তখন উনি সমস্ত তার সমস্ত সম্পদ দান করে, সেই কথা বলা হচ্ছে এখানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠ, বিশ্বের শ্রেষ্ঠ নারী। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নারী। একদা হযরত জিব্রাইল আলাইহিস সালাম খাদিজা সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তার প্রভু মানে আল্লাহ আপনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন, তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। আর বর্ণিত আছে যে একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক অভিমানের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমার নারী আমাকে দেননি, মানে আল্লাহ উনি বলছে যে আল্লাহ খাদিজার থেকে মহৎ নারী আমাকে আর কোনো নারীকে দেননি, তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে যে কথা বললাম সবাই তাকে মিথ্যাবাদী বলেছে, তখন খাদিজার তাকে বিশ্বাস করেছে। আমার বিপদের দিনে সবাই যখন আমাকে নিরাশ করেছে, তখন আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সে কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের সকল নারীর উপরে চারজনের এই সম্মান সম্মান রয়েছে, সেই চারজনকে হযরত মারিয়াম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বর্তমান বিশ্বের নারীগণ যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই তার জীবন আদর্শটা ফলো করে, তাহলে অবশ্যই তারা পারিবারিক এবং সামাজিকভাবে অনেক সুন্দর হবে, জীবন ব্যবস্থা তাদের ভালো হবে, তারা তার জীবনকে যেন আদর্শ জীবন হিসেবে আমরা গণ্য করতে পারি। তো এখানে আমরা এটাই শেষ, আমরা এখান থেকে সঠিক সুন্দরভাবে আমরা আমাদের এই শূন্যস্থান যেটা আছে, শূন্যস্থান এবং বাম পাশ ডান পাশ মিল এইটা হোমওয়ার্ক থাকবে। দেখো এখানে শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থান এবং শূন্যস্থান তোমাদের হোমওয়ার্ক, এবং
বাম্পার ডান পাশ যে মিল এই দুটো পড়তে হবে। তারপরে আমি এক এক দিন করে প্রত্যেকটা, আমি যত যেগুলা পড়াইছি প্রত্যেকটার এক এক দিন করে একটা কোশ্চেন সলিউশন দেবো, আমরা সুন্দরভাবে কোশ্চেন গুলো পড়বো, এতে করে আমরা আমাদের পরীক্ষায় যেন সুন্দরভাবে প্রশ্ন লিখতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, যতটুকু সময় বাসায় থাকো, পড়াশোনা আসো সবসময় বাসায়, তুমি যেন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, অন্য কোনো ঝামেলা বাইরে যাওয়ার দরকার নেই, বেশি ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া। আল্লাহ হাফেজ।